চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ত্রিপাজানি এলাকায়। সূত্রের খবর, নিজিল শেখ নামে স্থানীয় এক যুবক জয়দেব ঘোষের বাড়িতে পাঁচিল টপকে ঘরে ঢুকে আলমারি খুলে চুরির চেষ্টা করার সময় বাড়ির মালিকের বউ ধরণা ঘোষ চোরকে হাতে নাতে ধরে ফেলেন। তারপর গ্রামবাসীরা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করে। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় দিনের পর দিন একাধিক বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। তাদের অনুমান, ওই যুবকই এই চুরিগুলির ঘটনা ঘটিয়েছে। ধরা পড়েছে, চুরি করেছে, পরে এই এই ছেলেটা অনেক বাড়িতে চুরি করছে, এর আগে অনেক বাড়িতে পাত্তা নিয়ে ফেলে ফেলে করছে, করে টোরে এগুলো চুরি করে বেড়াচ্ছে। আমাদের এখানে 4-5 দিন আগে আরো একটা গ্যাস চুরি হয়েছে, ওটাও নাকি উনি করেছে। এখন বোঝা যাচ্ছে ওর নাম ঠিকানা জানা গেছে কোথাকার? হ্যাঁ, ওর নাম হচ্ছে নিজিল, ওর বাড়ি হচ্ছে টিপেজানি, মৌজিতার পাশে বাড়ি। আমার নাম বল। গ্রামে পাত্তা টাত্তা বিক্রি করে আমাদের এখানে, কোনো ই হচ্ছে না। আরো 2-3টা ছেলে আছে মনে হচ্ছে এর সাথে। দেখছি ওর দরজা খুলে ঢুকেছে, তালা মারা ছিল, নিয়ে শোকেস খুলে যেত, আমি ওকে ধরলাম, তো বলছে কি যে এম ঘুরতে এসছে আমার বাড়ি। কটার সময় গেছিল এটা? এই 9:30। কবে? আজকে সকালবেলা। আজকে সকালে? তারপরে কি করলেন? তোই তো ধরে সবাইকে ডেকে ওকে ধরে রেখেছি। পুলিশকে ফোন করেছে? হ্যাঁ করেছে, মন্টু করেছে, আসছে গাড়ি। কি চাইছেন আপনি এখন? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।